এই মুহূর্তে সারা পশ্চিমবাংলা জুড়ে যে আবহাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আজকের এই যে আবহাওয়া দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, কিন্তু সেই তার সাথে কিন্তু গুলালে বা মিলালে চলবে না। তার একটাই কারণ, যে যে ধরনের ঝড় গত পরশু অর্থাৎ 23 তারিখে হয়েছিল সারা কলকাতা জুড়ে, কলকাতা শহর জুড়ে এবং পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে যে ঝড়ের একটা গতি দেখা গিয়েছিল, তাতে কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়েছিলেন পশ্চিমবাংলার মানুষ। কিন্তু মোটের ওপরে যেটা বলে রাখা দরকার যে এই মুহূর্তে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় পূর্বাঞ্চলীয় অধিকর্তা, যিনি আবহাওয়া দপ্তরের অধিকর্তা, তিনি এই সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে আগামী তিন দিন অর্থাৎ 25-26 এবং শনিবার রোববার অবধি কী পরিস্থিতি থাকতে পারে সমগ্রভাবে পশ্চিমবাংলার। উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ, মূলত বাংলাদেশ এবং পাশাপাশি যে অন্য দেশগুলো, তাদের থেকে যে পর্যটকরা যারা পশ্চিমবাংলায় আসেন, তারা কিন্তু মূলত দার্জিলিং বা কালিম্পং এই হিল স্টেশনগুলোতে যাওয়ার চেষ্টা করেন। এবং শুধু তাই নয়, সেই হিল স্টেশনগুলোতে কিন্তু তারা একটা 3-4 দিনের যে একটা সময় কাটানোর যে একটা পরিকল্পনা করেন, সেই পরিকল্পনায় কিন্তু আঘাত বা ব্যাঘাত আসতে পারে। তার একটাই কারণ যে 25-26 শনিবার রোববার অবধি যে দার্জিলিং বা উত্তরবঙ্গে, দার্জিলিং বা কালিম্পংয়ে যে আবহাওয়া, যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই পূর্বাভাসে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে। কী বলছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আপনাদের সেটাই একবার শোনাবো, দেখুন। আজকে 24 তারিখ, অর্থাৎ পূর্বাভাস যেটা ছিল সেটাই থাকছে, যে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আজকে 24, 25, 26, 27 এই পিরিয়ডটায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা। তার মধ্যে আগামীকাল অর্থাৎ 25 তারিখ এক্সপেক্টেড যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি একটু বেশি হবে আজকের তুলনায়। আর যেহেতু গতকাল অনেকটাই থান্ডারস্টর্ম হয়ে গেছে, ফলে একটু ঠান্ডা হয়ে গেছে অ্যাটমসফিয়ার, ফলে আজকেও যে নেই তা না, কিন্তু কালকের হিটিংয়ের যে ইন্টেন্সিটি বা স্প্রেড ছিল সেটা আজকে একটু কমে যাওয়ার সম্ভাবনা, কিন্তু কালকে আশা করা যায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আবার বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দুদিন 25 এবং 26 ওপরের 5টি জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে আলিপুরদুয়ার এবং কুচবিহার এই পোর্শনটাতে। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও থাকছে, কিন্তু বেশি সম্ভাবনা হচ্ছে আলিপুরদুয়ার এবং কুচবিহারে। আগামী 5 দিনের তাপমাত্রা যেটা কমেছে এটাই থাকবে, খুব সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু নতুন করে আর দিনের যে ম্যাক্সিমাম তাপমাত্রা সেটা বাড়বে না, রাদার মিনিমাম যেটা অনেকটাই কমেছে, আবারও থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হলে সেটা আর একটু কমার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রেও একই কথা, কালকে একটু প্রবাবিলিটি বেশি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির, প্লাস সাথে লাইটনিং এবং গাস্টি উইন্ড যেটা আমরা দিচ্ছি 50-60। হ্যাঁ, কিন্তু আজকে যেটা মানে গতকালের যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির ফলে যে একটু কুলিং যেটা হয়েছে, ফলে আজকে সম্ভাবনাটা একটু কম, কিন্তু তাহলেও আফটারনুন ইভিনিংয়ের পরে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা। দেবজিৎ গাঙ্গুলি, আরটিভি কলকাতা।